আসসালামু আলাইকুম ভাই আবার আসিও এবার কাপল ব্লগার তার স্বামীর টুনটুনি কেটে দিল মানে ভাই এটার কি একটা জোয়ার উঠেছে বাংলাদেশে হ্যাঁ একের পর এক কি শুরু করছেন এতদিন বিয়ের দাবি তো অন্বেষণ এখন কোনো কিছু হইলেই যে টুনটুনিতে আঘাত কেন ভাই এটা তো ঠিক না দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে এই যে পাশে যে দেখতে পাইতেছেন এই দম্পতিকে আপনারা দেখেছেন কাপল ব্লগ ভিডিও করতে দেখেছেন তাদের বাড়ি টারি বিভিন্ন ইস্যু নিয়ে ভিডিও দেখে ভিডিও দেখেছেন জুনিয়র সাকিব এবং শিখা তো জুনিয়র সাকিব সে সাকিব খানের কণ্ঠে কথা বলতে পারে এইভাবে মিডিয়াতে এসেছে এরপরে মিডিয়ার বিভিন্ন কাজকর্মে জড়িয়ে গেছে এক পর্যায়ে শিখার সাথে তারা আমরা সম্পর্ক দেখি এবং তাদের সম্পর্ক ভাই অন্য লেভেলের প্রথমে আসেন ঘটনাটা আমি আপনাদেরকে বলি এবং আমার ব্যক্তিগত মতামত আমি আপনাদেরকে দিব ঘটনার দিন অর্থাৎ মনে হয় গতকালকে রাতে বা হ্যাঁ আজকে রাতে বলতে পারেন আজকে রাত তো হয় না তো যাই হোক শেষ রাতের দিকে আর কি এই শিখা তার স্বামীরে কোনো একটা কিছু খাওয়াইছে খাওয়ায় আসে অজ্ঞান হয়ে গেছে বা তার জ্ঞান ছিল না সুস্থ জ্ঞান ছিল না তখন শিখা তার নিচের টুনটুনিটা মানে ইয়ে করে ফেলেছে কেটে ফেলেছে এক টুকরা তার হাতে ওই অবস্থাতে সে মানে মনে হয় সাকিব যখন বুঝতে পারছে তখন হাসপাতালে নিয়ে আসা হয়েছে আর শিখারে গ্রেপ্তার করে এখন নিয়ে গেছে তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এখন সেটা নিয়ে সার্জারি চলতেছে অবস্থা দেখছেন ভাই এখন আসেন মনের খুব কিছুটা জারি এত একটা ভিডিও দেখবেন না যে আমি এদেরকে নিয়ে বানাইছি একটা সিঙ্গেল ভিডিও দেখবেন না আমি এদেরকে নিয়ে বানাইছি এরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর কিছু সরাইছে আচ্ছা এই যে জুনিয়র সাকিব ছেলের চেহারা সুরুত খুবই ভালো মেয়ের সাথে কোনো মতেই বলবেন যে যায় না ভাই আমি যেটা বিগত ইতিহাস দেখে যেটা জানতে পারছি এই মেয়েটার আরো আগে দুইটা বিয়ে হয়েছে এই মেয়েটার সন্তান ছিল সন্তান থাকা অবস্থায় জুনিয়র সাকিব তারা বিয়ে করেছে এই মেয়েটার স্বামী আইসা মিডিয়ার সামনে এসে কথাবার্তা বলতেছে এই মেয়েটা সে মিডিয়ার সামনে কথাবার্তা বলতেছে সাকিব জেলে দিতেছে আবার সাকিব আবার ঘুরে ফিরে তার কাছেই আসতেছে আইসা আবার তার ভিডিও করতেছে এই বাড়ি বিক্রির ভিডিও এই সেই নানান ব্যাপার সেবার কি অবস্থা জুনিয়র সাকিব সুখে থাকতে ভূতে কি লে জুনিয়র সাকিবের মধ্যেও এক অভিযোগ আছে যে ও নাকি এর আগে বিয়ে করছে তো জুনিয়র সাকিব মনে করছে যে আগেরগুলো তো ভাই তাদের টাকা পয়সা খায় ছেড়ে দিছি বা এর সাথে বিয়ে করি এখন বিয়ে করার এক পর্যায়ে দেখলো যে শিখা তো আরেক জিনিস শিখা তো আরেক জিনিস ওরে ছাড়বে না শিক্ষা ওরে ছাড়বে না যত টেহাই লাগুক সাকিবরে ধরে রাখবে কিন্তু সাকিব সবচেয়ে শিকার সাথে মাঝে মধ্যে আমরা ভিডিওতেও দেখতে পারি যে থাকতে চায় না একদম চোরের উপরে বাট পারে যেটা বলে ভাই চোরের উপরে যে বড় চোর থাকে শিকার কাছে এসে জুনিয়র সাকিব আটকে গেছে প্রতিনিয়ত মাঝে মধ্যেই তাদের ঝামেলা এই ঝামেলা হলেই মিডিয়ার সামনে চলে আসে এবং তাদের কাছে মিডিয়ার নাম্বার এত থাকে হুটহাট করেই চলে আসে ভাই এখন আসেন এই ঘটনায় কি আমি ভাই শিখার পক্ষ নিচ্ছি নাকি মোটেও না ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক বাংলাদেশের সর্বোচ্চ সাজা হোক কয়েক দশ দিনের মধ্যে কার্যকর করা হোক এটা কোনো ছেলে খেলা পাইছেন নাকি হ্যাঁ একটা ছেলের সবচেয়ে বড় সম্পদ আপনি কোন সাহসে এই কাজটা করতে পারেন এখন তো সবাই বলতেছে যে ভাই এটা সুরক্ষার জন্য একটা আইন দরকার টুনটুনি সুরক্ষার জন্য আইন মানে কি একটা অবস্থা বাংলাদেশের বড় বড় গণমাধ্যম অলরেডি নিউজ করে ফেলেছে আমার কথা যদি বিশ্বাস না হয় একটু নিটা সার্জ দেন এখন সার্জারি চলতেছে জুনিয়র সাকিবের এখন জানি না এই বয়স বেশি বয়স তো হয় নাই বাকি জীবন কি তার টুনটুনি ছাড়া থাকতে হয় কি না মানে এটা কত বড় লজ্জাজনক ব্যাপার জাস্ট বুঝতে পারতেছেন শিখারে গ্রেপ্তার করা হয়েছে এবার থামো এবার থামো ভাই সবকিছু ওই যে প্রিন্স মামুন লাইলার জেল খাটায় বিষয়টা থামছে এখন এইটার এই বিষয়ে গোটা থামছে মানে কি বলবো আমি একটু বেশি উঠতেছিল তো দর্শক শ্রোতা আপনারা কি বলবেন একটু কমেন্ট বক্সে লিখেন অনেকে বলবেন যে ভাই ঠিক আছে অনেকে বলবেন যে না শিখার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার আমি হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাদের সাথে একমত শিখার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার ভিডিওটা শেয়ার করে দিবেন ওই ছেলেদের এবং ওইসব মেয়েদের আমরা মেসেজ দিতে চাই যে এগুলা করবেন না হ্যাঁ সুস্থ স্বাভাবিকভাবে পারিবারিকভাবে বিয়ে করেন ভালো দেখে বিয়ে করেন এবং এবাদতবন্দি করেন ভালো স্বামী বা ভালো স্ত্রী যাতে পেতে পারেন